গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমরাও ভালো আছি। পঞ্চানন প্রামাণিক ব্লগে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা। এত গরম পড়েছে, এত গরম পড়েছে, ও গরমের মধ্যে আর বেশি ভালোই লাগছে না। আর ব্লগ যে বানাবো এই গরমের মধ্যে, স্কুল ছুটি পড়ে গেছে। ছুটি বলতে বাচ্চাদের অনলাইনে ক্লাস হচ্ছে, তার জন্য ফোনটা সবসময় বাচ্চাদের কাছে, দুটোই ফোন, তোমাদের দাদা ভাইয়ের ফোন, আমার ফোন, দুটোই দুটো বাচ্চার কাছে। তার জন্য ব্লগ বানাতে পারছি না। সকালবেলার ব্লগ বানানো তার মেজাজটাই আলাদা, তাই না? তো সকাল থেকে যখন কাজ হয় না, সেই 12টা 1টা পর্যন্ত ক্লাস হতে থাকে, তার জন্য আর ব্লগ বানাতে পারি না, বড় ভিডিও দিতেই পারি না তোমাদেরকে। ওই যা হয় টুকিটাকি শর্ট ভিডিও দিতে থাকি, তোমরা দেখেছো অবশ্যই। তো আজকে একটু শুরু করলাম, তাও এখন কটা বাজে না, গুড মর্নিং তো তোমাদেরকে বলেই ফেললাম, কিন্তু এখন গুড মর্নিং বলা চলে না, এখন শুভ দুপুর বাজে, প্রায় এখন 1:30 কাছাকাছি। এখন প্রায় রান্নাবান্না করতেছি, তো তার জন্য ভাবলাম যে না, বন্ধুদের কাছে একটু না আসলেও না মনের ভিতরটা ফসফস ফসফস করতে থাকে। হ্যাঁ, আমি ব্লগ দিতে পারছি না, তাদেরও আমি দেখে সময় করে উঠতে পারছি না, কেন বাচ্চাদের ঘরেই আছে, মানে বাচ্চাদের সব সময় বাচ্চাদের কাছে, তার জন্য তোমাদের কাছেও বেশি সময় দিতে পারছি না। তো সঙ্গে থাকো, যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো, অবশ্যই পাশে থাকো, একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমার ছেলে অনলাইন ক্লাস করতেছে। দেখো বন্ধুরা, তো কি করবো, কিছু করার নেই। আর ওদিকে দেখো বাবা, গরমের জন্য বাবা বসে রয়েছে সোফায়, ভীষণ গরম, ভীষণ গরম। আমাদের এখানে 43 ডিগ্রি এমন তাপমাত্রা। একটু সবজি কেটে নিচ্ছি, সবজিগুলো কেটে নিই, তারপরে রান্না করব। রান্না ওদিকে ভাতটা হয়ে গেছে, তো আরও কী কী সবজি করব সব তোমাদের সঙ্গে শেয়ার করব। তো গরমের জন্য কোনো কিছুই ভালো লাগে না, কদিন ধরেই আমাদের বাড়িতে নিরামিষ রান্না হচ্ছে, আর ডাল, ভেড়ি পোস্ত, আমের চাটনি এইসব হচ্ছে। তো আজকে আমার ছেলে বলেছে মা আর আমাকে একটুখানি মাংস খাবো আজকে, তো তাই তোমাদের দাদা ভাই আজকে একটু মাংস নিয়ে এসছে। এই দেখো বড় বড় আলু কাটছি। কী কী রান্না করবো সব শেয়ার করবো তোমার সঙ্গে। দেখো আমার মেয়ে স্নান হয়ে গেছে, অনলাইন ক্লাস চলছে, তারই ফাঁকে আমি স্নানটা করে নাও। ট্যাঙ্কির জল যদি গরম হয়ে যায় তখন আর স্নান করতে পারবে না, এত গরম হয়ে যায়, আবার মেশিন ছাড়লে তারপরে স্নান করতে পারে। তো অনলাইন ক্লাস চলছিল, মেয়ের একটু ক্লাসটা বন্ধ হয়েছে, আবার ক্লাস আছে না, হ্যাঁ আবার একটা ক্লাস আছে, তাহলে এই সময় এই ফাঁকে স্নানটা করে নাও। স্নানটা করে নিয়েছে, আমিও চটপট রান্না করে নিই, তারপরে তোমাদের কাছে আসবো। তো রান্নাবান্না পুরো কমপ্লিট করেই তারপরে এলাম, মানে গরমের জন্য যে বিশেষ করে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটাও পাচ্ছি না। তো কী কী রান্না করলাম একবার শেয়ার করি, তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো। দেখো লাউ ডাঁটা আলু কাঁচকলা দিয়ে পোস্ত করেছি, যেটা গরমের সময় খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আর এই শাক ভাজাটা তো বলার নেই, যে গরমের সময় ভিজা ভাত, মানে পান্তা ভাত, আর এই কলমি শাকের ভাজা বলো, সজনে শাকের যে কোনো শাক ভাজা হলে তো কোনো কথাই নেই। আর এটা দেখো মাংস, তো আর এই মাংসটা তো হলে আমার ছেলে আর কিছু বলবে না, চুপচাপ মুখ বন্ধ করে খেয়ে নেবে। তো কালকে আমার ছেলের মাংস পায়নি, মাছ পায়নি, ডিম পায়নি, তো দুপুরবেলায় তো আমার ছেলে ভাতও খায়নি, একটুখানি খেয়েছে। তো সবজি খায়, খুব কম খায়, তো তার জন্য বিশেষ করে দেখো আমার ছেলের জন্য, শুধু ছেলে কেন আমরা সবাই খাবো। তো দেখো মাংসটা রান্না হয়ে গেছে, তো আমার ছেলে চুপচাপ আছে, আমার ছেলে বলছে কখন খেতে দেবো অপেক্ষা করছে। তো চলো সবাইকে খেতে দিই, সবাই খাওয়ার অপেক্ষায় কখন আমাকে ভাত দেবে। সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারা যায় না, কেন একলা ক্যামেরা ধরে একলা কাজ করতে সবই তোমরা সবই জানো, যারা যারা একা ক্যামেরা ধরে কাজ করো তারা জানো কতটা কষ্ট হয়, তাই না? তো তাও যতটুকু পারবো আমি ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখো ভাত, আর এই দেখো তরি তরকারি, সব এক এক করে থালায় সাজিয়ে নিয়েই চলো আমার সঙ্গে। সবাইকে খেতে দিয়ে দিলাম মন্দিরা, দেখো সবাই খাচ্ছে। এই দেখো তোমাদের দাদা ভাই খেতে বসে গেছে, এতই গরম লেগেছে যে কি, তোমার কি একটা গেঞ্জিও নেই, তুমি একটা গেঞ্জি পরতে পারছো না? গরম কালে কোনো পরার দরকার নেই, পরার দরকার গায়ে লাগবে, আর তো গরমের রোদের তাপটা তো লাগবে।
ওই জন্যই তো জোরে তাপ টাপ লাগবে, জীবাণু টিবাণু নষ্ট হবে গায়ে। তোমার কিসের জীবাণু হয়ে গেছে গায়ে? একটা সান্ত্বনা দিলাম যে যত গরম হোক কোনো অসুবিধা নেই। আর এই দেখো আমার সোনামা খাচ্ছে মাংস দিয়ে ভাত, আর এই দেখো আমার বাপি খাচ্ছে। খুব সুন্দর, ভালোই লাগছে। বাপি তুমি কি খাচ্ছ? মাংস। মাংস না ভাত খাচ্ছ? আমার ছেলে হেসে দিল ফুট করে, তুমি খাচ্ছ বাবা, খেয়ে নাও খেয়ে নাও, একলা একলা খেয়ে নাও, আমাকে বললেও না বলছে যে একটু খাও বলে। বাবা ভাত নেবে বলে ওই জন্য বাবা ভাত নেবে, বসে যাবে। আমাকে যে কত খিদে পাচ্ছে সেটা আর দেখছেও না। এত সুন্দরভাবে লাউ ডাঁটা লাগছে না? সুন্দর, গরমকালে মাংসটা পরে খাবো, আগে লাউ ডাঁটা খাই। খুব সুন্দর স্বাদ। মাংস এখনো খাওনি? মাংসটা খাবো। দিব পাতে দিব এখন? ঝোল আলু দিয়ে দাও। ঝোল আলু আর মাংস নিবে না? এটা নয়, আরো রয়েছে কড়াতে, বুঝলে তো, ভাবনি এটা রয়েছে তাহলে খেয়ে নাও। গরমে, গরমকালে বেশি মাংস টাংস খাবো না, বাচ্চারা খাবে, বাচ্চাদের বেশি দেওয়া উচিত না। দেখো বাবা খাচ্ছে, বাবা কি খাচ্ছে দেখো, বাবা পান্তা ভাত খাচ্ছে, মাংসের তরকারি, শাক ভাজা, লাউ ডাঁটার সবজি দিয়ে পান্তা খাচ্ছে। এবারে রোদ, বাইরে এত রোদ, আর বাইরে থাকা যাবে না, খাওয়া দাওয়া খুব সুন্দর হয়েছে, সব ধোয়াধুয়ি করে নিলাম। এবারে বাচ্চারা তিনটের সময় টিউশন যাবে, ওদেরকে একটুখানি পড়িয়ে নিতে হবে, কেন টিউশনে পড়াগুলো রয়েছে, একটু পড়িয়ে নিই। তো সঙ্গে থাকো, আবার কথা বলবো তোমাদের সঙ্গে। বন্ধুরা বিকেলবেলায় টিউশন থেকে ঘুরে এসে এই দেখো সবাইকে এত খিদে পাচ্ছে, সব বলছে আবার মাংস দিয়ে ভাত দাও, সব মাংসের ঝোল দিয়ে ভাত খাচ্ছে। মুড়ি আবলে মুড়ি একটু খেলে তো ভালো না, মুড়ি খাবো না, আমাকে ভাত দাও, আবার ঘুরে ভাত খাচ্ছে। তো আমি সব গুছালাম এখানে, সব কিছু গুছিয়ে এবারে সন্ধ্যে টন্ধে দেবো। তো বন্ধুরা সন্ধ্যেবেলায় সন্ধ্যে টন্ধে দিয়ে ছেলে মেয়েকে পড়তে বসিয়েছি, দেখো সবাই পড়তে বসে গেছে। এই দেখো আমার ছেলে বসেছে, ওদেরকে একটু পড়তে বসাচ্ছি, কারণ সারাদিন ওদের অনলাইন ক্লাস চলছে প্রায় একটা পর্যন্ত, তারপর ওদেরকে খাওয়া দাওয়া করে একটু শুয়ে নিই। অবশ্য ওরা গিয়েছিলো টিউশন তিনটের থেকে, টিউশন থেকে এসে পড়েই তোমাদের দেখালাম, একটু একটু ভাত ভাত একটু একটু করে অল্প অল্প করে ভাত খাচ্ছিলো, আর খিদেও পেয়ে যাচ্ছিলো। সত্যি তো গরমের সময় মুড়ি ভালো লাগে না খেতে, আর কোনো রিচ খাবারও ভালো লাগে না, ভিজে ভাত মানে জল দেওয়া ভাতটাই যেন মুখে খুব ভালো লাগে, তার গরমের কথা কি বলবো। আর এই দেখো এসি তো চলছে আমাদের, এসি তো চলছে, তবে তো সারাদিন তো চলবে না, সারাদিন তো বাইরে কাজ এটা সেটা করতে, সবসময় তো আর এসির মধ্যে বসে থাকতে পারি না। কিন্তু গরম, গরমটা কেমন তোমাদের ওদিকে বলো? আমাদের এদিকে তো ভীষণ গরম, বাইরে বেরোনো যায় না, এতটাই গরম। তোমাদের দাদাভাই তো সারাদিন রোদের মধ্যে এটা সেটা কাজ করা এইসব চলছে, এইসব টাইমে দুটো ভাত খেলে তোমাদের দেখালাম, দিয়ে শুয়েছিল, দিয়ে আবার সন্ধ্যেবেলায় বাজারে গেছে। তো সঙ্গে থাকো, এদিকে পড়িয়ে নিই, প্রেশার কুকারে ভাত করব, আর মাংস তো রয়েছে, সঙ্গে থাকো আবার তোমাদের সাথে কথা বলবো, এদেরকে পড়াটা কমপ্লিট করে দিই। আলু ভাতে লঙ্কা তেল, এই দেখো এটা কিন্তু আলু ভাতে খেতে কিন্তু খুব ভালো, তার সাথে একটু কাঁচা পেঁয়াজ মেখে দিতে হবে, খুব সুন্দর লাগে। আর ওই যে মাংস তরকারি রয়েছে, এই দেখো কুকারে ভাত করে নিয়েছি, তো রান্না বান্না হয়ে গেছে, সবাই খেতে দিচ্ছি, সঙ্গে থাকো, খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার আসবো, বাবাকে খেতে দিয়েছি। আর এই লঙ্কা তেল ভাজলে যা সেন্ট উঠে, সেই সেন্টেই যেন মনে হচ্ছে আগে খিদে পেয়ে যায়।
আমাকে তো খুব খিদে পায়। আর সবাই বলে এটা খাওয়া ভালো না, সত্যি খাওয়া ভালো না, কিন্তু মুখের স্বাদে আলু ভাতের সঙ্গে মেখে নিলে খুব টেস্টি। সঙ্গে থাকো, সবাই খেতে বসে গেছি। এই দেখো কী কী নিয়েছি, দেখো আলু ভাতে পেঁয়াজ, লাউ ডাঁটা, সবজি, মাংস। তোমাদের দাদা ভাইও খাচ্ছে। এই দেখো তোমাদের দাদা ভাই এসে গেছে বাজার থেকে, সাড়ে দশটা বাজে এখন। দেখো সোনামাও খাচ্ছে। বাবা এখানে খায়নি কেন, বাবা টেবিলে বসে খায়, চেয়ার টেবিলে, তাই বাবা সেখানে বাইরে বসে চেয়ার টেবিলে খাচ্ছে। তো বাবা নিচে বসতে পারেননি, তো তার জন্য বাবা সেখানে খাচ্ছে। তো সঙ্গে থাকো, খাওয়া দাওয়া করে আসবো। বাবাও ঘুমিয়ে গেছে, এবার আমরাও শুয়ে পড়বো। তো ভালোই লাগলো, কিন্তু কষ্টটা হচ্ছে রোদে গরমে, কিন্তু এসিটা আছে বলে অতটা বুঝতে পারছি না। তবে সবসময় তো এসি ছাড়তে পারছি না, কেন কি কাজ বাজ এটা সেটা করতে করতে সেই বাইরে বেরোতে হচ্ছে, এই করতে হচ্ছে। আছে অনলাইন ক্লাস হচ্ছে না, এসি ফ্যান চললে সাউন্ডে দুটো বাচ্চা শুনতে পাচ্ছে না, তারপরে বাবাও কষ্ট পাচ্ছে না, বাবার জন্য ছাড়তে হচ্ছে। ওদেরকে এসি ছেড়ে দিলে কি আছে, ওরা কথাটা শুনতে পাচ্ছে, ম্যাডাম স্যারদের ঘুরতে সুবিধা হচ্ছে, গরমও কম লাগছে, ফ্যান চালালে ফের মানে খাতার পাতা উল্টে যাচ্ছে, অনেক পাতা উল্টে যাচ্ছে। এইসব দিক দিয়ে দেখতে গেলে ওই সময়টা 4 ঘন্টা চালিয়ে দিয়ে রাখলে ওদেরও সুবিধা আর বাবারও সুবিধা, গরমটা থেকেও মুক্তি পাওয়া যায়। ফ্যানের হাওয়াও তো শান্তি নেই, ফ্যানের হাওয়াও তো গরম, এত গরম আর পাচ্ছি না বাবা, এত গরম। বিশেষ করে বাবারও খুব কষ্ট হচ্ছে, এসিটা লিয়ার কারণ আজকে নয়, এসি আজকে লকডাউনের পরে না, লকডাউনের আগে থেকে নেওয়া হয়েছে, হ্যাঁ 4 বছর হয়েছে প্রায় এসিটা নেওয়া হয়েছে। তো এসিটা নেওয়ার কারণ হয়েছে বাবার জন্য, বাবা বয়স্ক মানুষ, তো বাবার খুব কষ্ট হয় গরমে। তো এসিটা নেওয়া হয়েছিল বলে বাবা খুব ভালো করে শান্তিতে থাকে বাড়িতে, তো কোনো অসুবিধা হয়নি, তার সঙ্গে আমরাও তো আছি, কোনো অসুবিধা নেই। তো সঙ্গে থাকো, যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা করে লাইক দিও। আর যারা নতুন বন্ধু দেখছো সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে রাখো, এরকম নিত্য নতুন তোমরা ভিডিও তোমরা পোস্ট করলেই আমরা তোমরা পেয়ে যাবে। আর যারা নতুন বন্ধু দেখছো তাদেরকে তো বলবোই, আর যারা আমার পুরনো বন্ধু আমার ভিডিওতে প্রথম থেকে রয়েছে তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সঙ্গে, সবাই সুস্থ থাকো, টাটা।